সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। আর আপনাদের সেই ভালো থাকাটাকে আরেকটু অসহ করে তুলতে আজকে আমি ডাক্তার শিরিন সাবিহা তন্নি এসআই সুস্বাস্থ্যের ঠিকানায় অনুষ্ঠানের সপ্তম পর্ব নিয়ে আপনাদের মাঝখানে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এসআই সুস্বাস্থ্যের ঠিকানায় এই অনুষ্ঠানটির মাধ্যমে আমরা গত 7 পর্ব ধরে আপনাদের কাছে চিকিৎসা বিষয়ক আপনাদের জন্য অত্যন্ত দরকারি, জীবনে প্রয়োজনীয় কিছু টিপস, কিছু পরামর্শ দিয়ে থাকি। আর আপনাদের সুপরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে আপনাদের পরামর্শ দেন, আপনাদেরকে আলোকিত করেন এক বিশিষ্ট চিকিৎসক, একজন গেস্ট এক্সপার্ট আমাদের মাঝে প্রতিটা অনুষ্ঠানেই থাকেন। আমাদের আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় হচ্ছে হাড় ক্ষয় যত কথা। অনুষ্ঠানের বিষয়বস্তু শুনি আমি ধারণা করছি আপনারা বুঝতে পারছেন যে আজকে আমাদের একজন হাড় রোগের যে বিশেষজ্ঞ, এমন একজন চিকিৎসক বা অর্থোপেডিক চিকিৎসক আছেন। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, আজ যিনি আছেন তিনি আসলে শুধুমাত্র যে একজন হাড়ের চিকিৎসক বা একজন হাড়ের বিশেষজ্ঞ তা নয়, তিনি অত্যন্ত সুপ্রিয় একজন চিকিৎসক, তিনি অত্যন্ত তারকা চিকিৎসক। আমি বলবো যে সারা বাংলাদেশেই সুপরিচিত মুখ, তিনি খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ, তার আর অনেকগুলো পরিচয়, সব পরিচয় আমি দিব না। তিনি আমাদের পর্দায় উপস্থিত হলে আপনারা সবাই তাকে চিনবেন, আপনারা তাকে জানেন। আজকে যদিও বা আমাদের আলোচনার বিষয় থাকবে চিকিৎসা বিষয়ক, কি হাড় ক্ষয়ের কথাই বলবেন, কিন্তু তিনি আমাদের চিকিৎসকদের অধিকার আদায়ের কথা বলি, আমাদের বিএম এর কথা বলি, সর্বত্রই তিনি অত্যন্ত আলোচিত এবং আলোকিত আমাদের মাঝখানে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন রহমান মেহেদি নেওয়াজ স্যার, উপাধ্যক্ষ খুলনা মেডিকেল কলেজ, বিভাগীয় প্রধান অর্থোপেডিক্স বিভাগ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, সবাই ভালো আছেন নিশ্চয়ই? না স্যার, এসিআই সুস্বাস্থ্যের ঠিকানায় এই অনুষ্ঠানের সপ্তম পর্বে আপনাকে স্বাগতম স্যার। আর আপনি দর্শকদের উদ্দেশ্যে একেবারে শুরুতেই যদি কিছু বলেন। ধন্যবাদ আমাদের শিরিন সাবিহা তন্নুকে তার সুন্দর উপস্থাপনার জন্য, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এসিআই ফার্মাসিউটিক্যালসকে এবং রাজ টিভিকে আমাকে সংযুক্ত করার জন্য। দর্শকদের উদ্দেশ্যে প্রথমে যে কথাটা বলতে চাই, করোনা মহামারীর সময়ে আসলে আমরা সবাই একটা দুর্যোগ দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম একটা সময়ে আসলে আমাদের অনেককেই ঘরে বসে সময় কাটাতে হচ্ছে এবং আমাদেরকে নানা রকম বাধা বন্ধকত এবং প্রতিকূলতার মধ্যে দিয়েও যেতে হচ্ছে। আমরা সবসময় ভয় এবং সংকটে আছি যে করোনা নামক মহামারী না জানি কখন আমাকে আক্রান্ত করে, কখন আমাকে গ্রাস করে, কখন আমাকে আতঙ্কিত করে, সবসময় এটা নিয়ে ভয়ে আছি। তারপরেও সংক্রমণের হার এখন বাংলাদেশে অনেক কমে এসেছে, যদিও চিকিৎসক এবং চিকিৎসার সাথে সম্পর্কিত যারা আছেন অর্থাৎ নার্স স্বাস্থ্যকর্মী তারা অনেকেই আক্রান্ত হয়ে আছেন এবং সেই সংখ্যাটা নেহায়াত কম নয়, এবং সেটা প্রায় আমি যেটা বলি যেটা 5% উপরে কিন্তু, এবং এটা কখনো কখনো আমাদের স্বাস্থ্যকর্মী ধরলে 10-11% উপরে চলে যায়। মৃত্যুর হারও কিন্তু চিকিৎসকদের মধ্যে আছে। তারপরেও সুখের কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা অন্তত এখন একটা চিকিৎসা দেওয়ার জায়গায় পৌঁছাতে পেরেছি। মোটামুটি একটা সারা পৃথিবীতে WHO গাইডলাইন বলি আর আমাদের সুচিকিৎসক সকলের মতামতের ভিত্তিতে একটা চিকিৎসা সেবা দাঁড় করাতে পেরেছি, যার জন্য আক্রান্তের হার কিন্তু এখন কমে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি যে নির্দেশনা এই কোভিড সম্পর্কিত দিয়েছিলেন, আমরা সেগুলো আস্তে আস্তে মানতে পারার মধ্য দিয়ে এই সংক্রমণের হারটাকে আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি। তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমেই যে কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা সুস্থ থাকবো, এবং আমরা যেভাবে করোনা মোকাবেলার জন্য আমাদের যা করতে হয় অর্থাৎ স্বাস্থ্যসেবা, আমাদের এই হাত, আমাদের মুখ, আমাদের এই সামনের যে অংশটাকে ঢেকে রেখেই অর্থাৎ ফেস মাস্ক ইউজ করার কোনো বিকল্প নেই, এটা করতে হবে। আর সর্বশেষ আজকের যে বিষয় সেটা হচ্ছে হাড়ের ক্ষয়ের যত কথা। আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে হাড় ক্ষয়। এটা আমি এই জন্যই বলি, এটা কিন্তু একটা নীরব ঘাতক হাড় ক্ষয়।
আমরা সহসে বুঝে উঠতে পারি না, কিন্তু যখন বড় কিছু ঘটে যায় হাড় ক্ষয়ের জন্য তখনই কিন্তু বিপত্তি এসে দাঁড়ায়, তখনই বাধা এসে দাঁড়ায় যে আমরা কি করব, তখন হয়তো সময় থাকে না অনেক কিছু করার। সেই জন্য আমরা আজকে দুইভাবে আলোচনাটা নিব, একটা হচ্ছে আমরা হাড় ক্ষয় প্রতিরোধ এবং প্রতিকার দুইটি বিষয়ের কথা বলবো। মনে হয় যে দর্শকরা আমাদের এই কথার মধ্য দিয়ে অনেক উপকৃত হবেন এবং আশা রাখি এই নীরব ঘাতক নীরব ব্যাধিকে আমরা মোকাবেলা করতে পারবো। তো আমি আমার আজকের যে উপস্থাপিকা শিরিন সাবিয়া তুন্নিকে তার অনুষ্ঠান সঞ্চালনায় এ পর্যায়ে তার সাথে সহযোগিতা করার জন্য আমি এবং আমরা সবাই সহযোগিতা হাত সম্প্রসারিত করে এই অনুষ্ঠানটিকে এগিয়ে নিব। ধন্যবাদ সবাই। অসম্ভব চমৎকার বলেছেন, ধন্যবাদ আপনাকে। আসলে আমি বিষয়বস্তু আর টেনে আনলাম না, আপনি ইতিমধ্যে আসলে বলে ফেলেছেন যে অত্যন্ত জরুরি একটা বিষয়, এবং আমাদের বিভিন্ন বয়স বিভিন্ন মানে লিঙ্গ ভেদে বয়স ভেদে আমরা এই এই রোগটাকে অনেকেই মানে সাফার করছেন, তারা তাদের কথা বলছেন। তো আমরা আসলে যেহেতু সুস্বাস্থ্যের ঠিকানায় পৌঁছে যাওয়ার একটা অনুষ্ঠান, তো সেটাতে আপনার মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমি একটু শুনছেন কিছু প্রশ্ন যেটা সাধারণ জনগণের মাঝে আসে। স্যার দর্শক আছেন তারা জানতে পারে। স্যার অনুষ্ঠানে একেবারে শুরু দিকে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে হাড় ক্ষয়, খুব কমন একটা কথা। তো হাড় ক্ষয় বলতে আসলে আমরা কি বুঝি, মানে হাড় ক্ষয়ের সাধারণ বাংলায় এটাকে কি বোঝানো যায়? ধন্যবাদ তুনি। আমরা যেটা বলতে চাই আসলে হাড় ক্ষয় এটা কিন্তু একটা ন্যাচারাল একটা নিয়ম, এবং প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যখন বয়স বাড়বে বয়স বাড়ার সাথে সাথে হাড় ক্ষয় এটা কম বেশি হলেও মানুষকে এর মধ্যে দিয়ে যেতে হবে, এবং সবচেয়ে বেশি হয় মেয়েদের, এবং মেয়েরা এটা সবচেয়ে বেশি ভুগে থাকে। ছেলেদের বয়স আরও যখন বেশি হয় তখন কিন্তু আমরা বলি 60 বছর উপরে গেলে এই সংক্রমণটা খুব বেশি হয়, এবং এটা যেটা বলছিলাম এটা ন্যাচারাল একটা প্রসেস। এবং পৃথিবীতে প্রায় 200 মিলিয়ন, তার মানে প্রায় 20 কোটি মানুষ কিন্তু, এবং তাদের মধ্যে মহিলারা প্রায় 20 কোটি মহিলা পৃথিবীতে কিন্তু এই অস্টিওপোরোসিস যেটা বলে হাড় ক্ষয়, অর্থাৎ সহজ বাংলায় বুঝি হাড়ে ক্যালসিয়াম এবং ফসফেটের ঘাটতি, বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাড়ের ভিতরে মানে অস্টিওপোরোসিস অর্থাৎ হাড়ে ফুটা ফুটা ছিদ্র, অর্থাৎ হাড়ের যে ঘনত্ব সে হাড়ের ঘনত্বটা কমে যায়, এবং যার জন্য দেখা যায় যে হাড়ে সহজেই আমাদের ক্ষতিগ্রস্ত হয় এবং খুব সহজে সেই হাড় ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং যেটা বলছিলাম শুরুতে যে পৃথিবীতে প্রায় 2 কোটি ফ্র্যাকচার হয় যেটা হাড়ের কারণে, এই হাড় ক্ষয়ের কারণে, এবং যেটা হচ্ছে আমাদের প্রায় প্রতি 3 সেকেন্ডে আমরা হিসাব করে পৃথিবীতে একটা ধারণা আছে প্রতি 3 সেকেন্ডে একটা করে হাড়ের ফ্র্যাকচার যেটা হয় তার একটা অন্যতম কারণ হচ্ছে এই অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়। অর্থাৎ আমাদেরকে অবশ্যই এই জিনিসটাকে গুরুত্বের সাথে করতে হবে, এবং শুরুতে বলেছিলাম এটা কিন্তু একটা নীরব ঘাতক, অর্থাৎ এটা বড় সড়ো কোনো জানান দিয়ে আসে না যে আমার প্রচুর জ্বর আসছে, আমার প্রচুর কাশি হচ্ছে, আমার শরীরে প্রচণ্ড ব্যথা হচ্ছে, যার জন্য আমার কিছু একটা হচ্ছে। এটা হঠাৎ করে এইভাবেই আসে যে হঠাৎ করেই দেখা যায় যে চলতে ফিরতে কোনো একটা যেতে গিয়ে হঠাৎ করেই ব্যথা অনুভূত, সেখানে ছোটোখাটো একটা হাড়ের ফাটল ধরে অথবা চিড় ধরতে পারে, হঠাৎ করে মেরুদণ্ডে একটা ব্যথা হতে পারে, এবং সাধারণত পিঠের অনেক ব্যথা, সারা পিঠ জুড়ে ব্যথা, হঠাৎ করে দেখা যায় যে মানুষের হঠাৎ করে উচ্চতা কমে যেতে থাকে, এবং সাধারণত মেয়েদের এই জিনিসগুলো বেশি হয়, এবং সাধারণত মেয়েদের যাদের ঋতুস্রাব বলি অর্থাৎ মেনোপোজ যখন যায় অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হয়ে যায় তখনই হাড় কিন্তু ক্ষয়ের প্রবণতাটা অনেক বাড়ে। সাধারণত প্রত্যেকটা মেয়ের 30 বছরের পর থেকে এবং প্রত্যেকটা পুরুষের 40 বছরের পর থেকে বিধাতার নিয়ম অনুযায়ী এবং শরীরবৃত্তের নিয়ম অনুযায়ী একটু একটু করে হাড়ের ক্ষয় হওয়া শুরু হয়, কিন্তু সেটা প্রকট আকারে দেখা যায় যদি আমরা এটাকে প্রতিরোধ না করতে পারি, প্রতিকারের ব্যবস্থা না করতে পারি, তাহলে আমাদের যে কোনো সময় যে কোনো হাড়ের কিন্তু ফ্র্যাকচার হয়ে যেতে পারে। এবং আমরা একটু বলি সেটা হচ্ছে হাড় সাধারণত শরীরে 2 ধরনের থাকে, একটা অস্থি বলি আর একটা তরুণাস্থি বলি। সাধারণত প্রতিটা জয়েন্টের কাছে হাড়ের মাথায় যে সাদা একটা অংশ থাকে, আমরা যারা কুরবানির সময় দেখেছি, আমরা যখন বাড়িতে
আমরা যখন বিভিন্ন রকম কি বলে মুরগি অথবা মাংস কাটাকাটির সময় যখন জয়েন্টের দিকে যাই, দেখতে পাই যে একটা সাদা একটা অংশ জয়েন্টে ঘিরে থাকে, এটি তরুণাস্থি বলি। এই দুই জায়গায় ক্ষয় হতে পারে। তরুণাস্থিতে যখন ক্ষয় হয় তখন আমরা এটি বলি আর্থ্রাইটিস এক ধরনের, এবং জয়েন্টে পেইন হয়। এছাড়া সারা শরীরে হাড়ের যে ক্ষয় হয় তার জন্য অনেক সময় বললাম যে পিঠে ব্যথা হতে পারে, এবং আমাদের শরীরে ভার বহনকারী যে সকল জয়েন্ট আছে সেখানে ভেঙে যেতে পারে, তো ফ্র্যাকচার হতে পারে। এটা একটা সাধারণ আমি কথা বললাম, হাড় ক্ষয় যে একেবারে মানে সাধারণ জনগণের বোঝার খুব সরল বাংলা ভাষায় বুঝিয়ে বলেছেন, যেটা একেবারে মানে যে বাংলা বোঝে সেই বুঝতে পারবে যে হাড় ক্ষয় আসলে একটা ভাস্ট ব্যাপার, শুধু একটা ব্যথার কথা আপনি বলছেন না। যে হাড় ক্ষয়ের কথা যখন বলছেন তখন আমাদের শরীরে দুই ধরনের হাড় আছে, দুই ধরনের হাড়ই ক্ষয়, এবং এটা নারী পুরুষের ভেদ আছে এবং এটা বয়সের ভেদ আছে। যে একটা ছোট বাচ্চা যখন বাড়ছে তখন হয়তো হাড়ের সম্ভাবনাটা ওরকম নেই, কিন্তু যখন নারী 30-এর পরে চলে যাচ্ছে তার হাড় ক্ষয়ের সম্ভাবনা আছে, একজন পুরুষ যখন 40 পার করছে বয়স তখন তার হাড় ক্ষয়ের সম্ভাবনা আছে। এবং হাড় ক্ষয়টা যে আমাদের একটা ইনফ্লুয়েঞ্জা বা আমাদের কোনো ভাইরাল আক্রমণ যেরকম হয় সেরকম না, মানে অনেক সিমটমস হচ্ছে, আমরা অনেক উপসর্গ পাচ্ছি, ব্যাপারটা সেরকম না, কিন্তু নিরব ঘাতক হিসেবে সে আমাদের শরীরে আমাদের হাড়গুলো ক্ষয় করছে, আমাদের ওয়েট বিয়ার করতে পারছে না, আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হচ্ছে। এটা হচ্ছে হাড় ক্ষয়ের যে সামগ্রিক চিত্র। চমৎকার স্যার, খুব সুন্দর করে আপনি বলেছেন। স্যার আমি এই পর্যায়ে আমি আসলে বেসিক্যালি জানতে চাই যে হাড় ক্ষয়ের সমস্যা যাদের আছে তারা আপনাদের কাছে, আপনি অলরেডি বলে ফেলেছেন তারপরও যে আপনাদের মতো যাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, তারা যখন বলছে যে আমার হাড়ের ডাক্তারের কাছে যেতে হবে, তো তারা কি নিয়ে আপনাদের কাছে আসে, কি কি উপসর্গ তারা আপনাদেরকে বলে? প্রথমে যেটা হয় সেটা হচ্ছে, সাধারণত আমি বলেছিলাম যে পোস্ট মেনোপোজাল অর্থাৎ যখন ঋতুস্রাব বন্ধ হয়ে যায় সেই সকল মানুষ, মেয়েরা যারা এবং ষাটোর্ধ্ব পুরুষ, তারা সাধারণত এই উপসর্গ নিয়ে হাজির হয়। তাদের প্রথমে দেখা যায় যে তারা বলে যে পিঠে ব্যথা হচ্ছে, সাধারণত পিঠের কথাটা একটু বেশি বলে, সারা পিঠ জুড়ে ব্যথা হয়, এবং সে বলে যে আমি আস্তে আস্তে সামনের দিকে কেমন জানি ঝুঁকে পড়ছি বলে আমার মনে হয়, এবং দেখা যায় যে তার মেরুদণ্ডের, আসলে আমরা বুঝতে পারি যে তার মেরুদণ্ডের কথাই সে বলতে চাচ্ছে, এবং মেরুদণ্ডে অর্থাৎ কশেরুকা যেটা আমরা বলি, এখানে যে হাড়গুলো আছে সেই হাড়গুলার সাধারণত এই হাড়ে যে ক্যালসিয়াম তার ঘনত্বটা অনেক কমে যায়, যার জন্য সে দেখা যায় যে হাড়ের ভিতরে প্রত্যেক মেরুদণ্ডটা একটু সংকুচিত হয়ে আসে, এবং তার এবং দেখা যায় যে আগের যে তার উচ্চতা ছিল তার থেকে উচ্চতাটা একটু কমে আসে। এছাড়া সে অনেক সময় বলে যে আমার হঠাৎ করে আমি হাঁটতে গিয়ে একটু বেশি যখন বয়সে হাঁটতে গিয়ে পড়ে গেছি, তো পড়ে গিয়ে আর হাঁটতে পাচ্ছি না, নিয়ে আসছে। তখন আমরা দেখি অনেক সময় ওই পরীক্ষা করে, এক্স-রে করে, যে দেখা যায় কিছু হাড় আছে যেগুলো ভেঙে গেছে অথবা ভঙ্গুর প্রায়, সেরকম কিছু হাড় যেরকম আমাদের কবজির হাড়, আমাদের হিপ জয়েন্ট যেটা আমরা বলি নিতম্বের হাড়, এবং আমি মেরুদণ্ডের হাড়ের কথা আমি বলেছি, এবং আমাদের যে হাঁটুর যে জয়েন্ট তার উপরে এবং নিচে যে হাড়, এবং আমাদের দেখা যায় যে গোড়ালির কাছে যে হাড়, এই সকল জায়গাগুলো অনেক দুর্বল হয়ে যায়, এবং অনেক সময় এগুলো তার ফ্র্যাকচার নিয়ে হাজির হয়। সে কিন্তু বোঝেনি যে একটা ফ্র্যাকচার হতে গেলে এতটুকু বোঝে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে হবে, অনেক উঁচু থেকে পড়তে হবে। সে বলে সে যে আমি তো কিছুই করিনি, আমি ঘরের মধ্যে একটু কার্পেটে পা লেগেছিল, তা আমি পড়ে গেছি, আমি তো আর হাঁটতে পারছি না। দেখা যায় তখন তার কটির কাছে যে হাড়টা ভেঙে গেছে, মেরুদণ্ডের কাছে হাড় ভেঙে গেছে, এই জিনিসগুলো সাধারণত এই সকল নিয়ে আসে। আর সামগ্রিকভাবে তার দেখা যায় যে তার পিঠে একটা ব্যথার কথা সে বলে, আমার সারা পিঠ জুড়ে ব্যথা হচ্ছে। অনেক সময় আরেকটা কথা বলে, রাতে শুয়ে থাকলে আমার পায়ের মাসেলগুলো বোঝে, আমার পায়ের মাংসকলে কেমন খিঁচে ধরেছে, বলে যে ক্রাম্পিং যেটা আমরা বলি অর্থাৎ খিঁচে ধরা হয়েছে, হঠাৎ করে মানে আমি আর পা মানে সোজা করতে পারছি না, এগুলো কিন্তু ক্যালসিয়াম ঘাটতির একটা লক্ষণ। তো এই সকল লক্ষণ নিয়ে সাধারণত তারা আমাদের কাছে হাজির হয়। মানে তারা যদি প্যাশেন্টের কাছে নাও গিয়ে থাকে তাও বোঝা যাবে যে আসলে এই ধরনের সমস্যা যারা ভোগ করছে, হয়তো আমি এখন পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাননি, কিন্তু তিনি এই ধরনের সমস্যা প্রতিনিয়তই ফেস করছেন, তো তিনি হয়তো বুঝতে পারেন যে তার হয়তো হাড় ক্ষয় রোগ আছে। আপনি যে উপসর্গগুলো বললেন এগুলো যাদের আছে, সুন্দর করে আপনি ব্যাখ্যা করলেন স্যার।
স্যার, এই এই ইস্যু আমরা আমরা দীর্ঘ সময় ধরে, গত 5 মাস ধরে আমরা করোনা পিরিয়ড, 5 বা 6 মাস করোনার মধ্যে আছি। তো যে আমাদের আজকে বিষয়বস্তু হার্ড হয়, কিন্তু আমাদের আসলে জীবনের সবকিছুর সাথেই করোনা জড়িয়ে গেছে গত 5 মাসে, বিষয়টা এরকম। তো স্যার, এই মুহূর্তে আমি একজন চিকিৎসক হিসেবে, আবার একজন চিকিৎসক নেতা হিসেবে, যে বাংলাদেশের করোনা পরিস্থিতি এবং করোনার সাথে আসলে হাড়ক্ষয় রোগীর কি কোনো সম্পর্ক আছে, যে তারা করোনার সময় আপনাদের কাছে চিকিৎসা নিতে কম আসছে, বা রোগীর সংখ্যা কমে গেছে, বা আপনারা যারা চিকিৎসক, যারা চিকিৎসা দিচ্ছেন, বিশেষজ্ঞ চিকিৎসক, আপনাদের হয়তো পাচ্ছে না, এই বিষয়ে প্রেক্ষাপটটা, যে হয়তো ডাক্তার পাচ্ছে নাই, সেটা আমি একটু আপনার কাছে শুনতে চাই। আসলে খুব প্রাসঙ্গিক একটা বিষয় কিন্তু উত্থাপিত হয়েছে, ধন্যবাদ জানাই। তুমি আসলে এই বিষয়টা অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ কি আমরা বিগত 5 মাস ধরে সারা পৃথিবী ব্যাপী, এবং বাংলাদেশ তো অবশ্যই তার মধ্যে অন্যতম, এবং আমরা কিন্তু একটা বৈশ্বিক মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে আমরা সাধারণ মানুষ আতঙ্কিত। এবং সবচেয়ে যে কথা আমি শুরুতে বলেছিলাম, চিকিৎসকরা চিকিৎসা দিতে এসে তারাও কিন্তু অনেক আতঙ্ক আক্রমণের শিকার হয়েছে, এবং শুধু তাই নয়, আমাদের অনেক আক্রান্ত হয়েছে এবং আমাদের অনেক চিকিৎসক কিন্তু মারাও গিয়েছে। তো শুরুর দিকে এই চিকিৎসা সেবা আমরা কিন্তু দিতে কিন্তু পিছু পা না, কিন্তু আমরা যে জিনিসটা হয়েছে, চিকিৎসকরা চিকিৎসা দিতে এসে যখন এরকম একটা অবস্থার মধ্যে পড়েছে, তখন আমাদের সরাসরি চিকিৎসা দেওয়ার জায়গাটা অনেক জায়গায় কমে এসেছে, এবং তখন দেখা গিয়েছে যে আমরা আমরা কি বলে টেলিমেডিসিনের একটা সুবিধা গ্রহণ করেছি, এবং যে সকল মেডিকেল কলেজে সকল চিকিৎসকরা কিন্তু একটা টেলিমেডিসিনের মধ্যে দিয়ে এই সেবাগুলো দিচ্ছেন। তো এখানে যারা হাড়ের বিষয় যারা আসছে, যে অনেকে আসলে অস্টিওপোরোসিস হাড় ক্ষয় নিয়ে, শরীরে ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে, অথবা অনেক সময় ফ্র্যাকচার নিয়েও, তারা কিন্তু অনেক সময় সরাসরি চিকিৎসা, যেটা শুরুর দিকে 5 মাসে অনেক চিকিৎসকের শরণাপন্ন হতে সরাসরি পারেননি, কিন্তু টেলিমেডিসিনের সেবাটাকে আমরা এগিয়ে দিয়েছি, এবং তা সেখান থেকে কিন্তু তারা আমাদের কাছে প্রশ্ন করেছেন। আমিও প্রতিদিন এখনো পর্যন্ত প্রচুর মানুষের এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকি, কখনো তাদেরকে না বলার সুযোগটা তৈরি করি না, কারণ আমি জানি তারা কষ্টে আছেন, চিকিৎসক হিসাবে তাদেরকে তার পাশে এসে দাঁড়ানোটা প্রয়োজন মনে করি। এখন হাড়ের সাথে করোনার আসলে সম্পর্ক এরকম যে করোনা একটা জিনিস হয়, অনেক সময় করোনা ভাইরাসের জন্য একটা উপসর্গ আছে, সে সারা শরীর ব্যথা। এখন অনেক সময় মনে হয় যে জ্বর নাই, হঠাৎ করে সারা শরীর ব্যথা। অনেক সময় রোগী মনে করে যে এটা কি আমার হাড়ের ব্যথার জন্য কি আমার সারা শরীর ব্যথা হলো, নাকি অন্য কারণে হয়। আসলে এটা তো একটা ফ্লুর মতো, সাধারণত আমরা দেখেছি ইনফ্লুয়েঞ্জার অনেক ক্যাটাগরিতেও সারা শরীর ব্যথা হয়, এখানেও এরকম হতে পারে, এবং অনেক সময় মাজায় ব্যথাও হয়। তো এটা কিন্তু একটা কোইনসাইড করে অনেক সময় একটার সাথে এক। তো সেরকম একটা জায়গায় আমরা অনেক সময় সে উপসর্গগুলো বুঝে তাদেরকে আমরা টেলিমেডিসিনের সেবা দিই, এবং এখন অবশ্য চিকিৎসকরা আমরা অনেকে, আমি নিজে সহ অনেকেই সরাসরি চিকিৎসা সেবার সাথে আমরা সম্পৃক্ত হয়েছি, এবং আমরা রোগীদেরকে কিন্তু সরাসরি আমাদের কাছে আসতে বলি যে আপনারা আমরা একটু ব্যারিয়ারের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করি, এবং সেখানে আমাদের প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে আমরা অবশ্যই তাকে প্রমাণ করি যে না, এটা আপনার করোনা না, অথবা এটা আপনার করোনা, অথবা এটা আপনার করোনা না, এটা আপনার হাড়ের যে ক্ষয় হয়েছে, সে হাড়ের ক্ষয়জনীয় প্রদাহ হয়েছে কিছু, এবং যে কারণে অথবা কোথাও ফ্র্যাকচার হয়েছে, অথবা মেরুদণ্ডের কোনো জায়গায় আপনার কি বলে হাড়টা মানে কম্প্রেশন বলে যেটা সংকুচিত হয়েছে, এবং আপনি যেটা ধারণা করছেন যে এই ব্যথাটা কেন, এটা কিন্তু আসলে হাড় ক্ষয়ের কারণেই হতে পারে। তো সেরকম একটা জায়গায় আমরা কিন্তু তাদেরকে সেই রোগ নির্ণয়ের জায়গায় চেষ্টা করি তাদেরকে সহযোগিতা করার। করোনার একটা সেটা যেহেতু হাড় ক্ষয়ের সিম্পটমস এর সাথে মিলে যাচ্ছে, তো এই ক্ষেত্রে আসলে আসলে আসলেই আপনাদের একটা গুরুত্বপূর্ণ আছে, যে আপনার পেশেন্টকে অ্যাসিউর করা। কারণ আসলে করোনা যেভাবে এসেছে, আমরা চিকিৎসকরা অত্যন্ত দুর্ভাগ্যবান যে আসলে চিকিৎসা দিতে গিয়ে 100-এর উপর চিকিৎসক, আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, আমাদের সিনিয়র চিকিৎসক, যাদেরকে আসলে এটা আমাদের খুব কষ্টের একটা জায়গা, আমরা তাদেরকে হারিয়েছি। কিন্তু আসলে যারা সিনিয়র সিটিজেন চিকিৎসক না, বাইরে যারা, অন্য যারা, সবাই কিন্তু একটা ভীতিকর সিচুয়েশন পার করছে, এবং স্বভাবতই কোনো একটা সিমটম যদি দেখা দেয়, আমি আমার বাস্তবতা জানি যে বাইরে বৃষ্টি হলে একটা হাঁচি হলেই মনে হয় যে গেছে, হয়তো বা আমরা করোনা আক্রান্ত হয়ে গেছি, এরকম একটা সিচুয়েশন পার করছে। সেই সময়ের প্রেক্ষাপটে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে গায়ে যখন জ্বর থাকছে না কিন্তু গায়ে ব্যথা থাকছে, সেটা হাড় ক্ষয়ের জন্য হতে পারে। সুন্দর উত্তর স্যার। এই পর্যায়ে আমি আরেকটা কোশ্চেন আপনাকে জানাচ্ছি, যে আমাদের আসলে সমাজে বরাবরই আমরা ডায়াবেটিক পেশেন্ট যারা, ডায়াবেটিস রোগীর যারা, তাদেরকে নিয়ে আমরা একটু অরিট থাকি, তারাও অরিট থাকে, তারা বিভিন্ন ধরনের ইনফেকশনের জন্য খুব প্রোন থাকে। তো এই সময় আমি জানতে চাই যে হাড় ক্ষয়ের পেশেন্ট যদি ডায়াবেটিস পেশেন্ট যদি আবার হাড় ক্ষয়ের পেশেন্ট হয়, তো সেক্ষেত্রে তার জন্য বাড়তি সতর্কতা বা কি করতে হবে? ধন্যবাদ। আসলে খুব এটা একটা প্রাসঙ্গিক বিষয়, সেটা হচ্ছে ডায়াবেটিসের সাথে হাড় ক্ষয়ের একটা সম্পর্ক আছে।
যারা ডায়াবেটিসের রোগী তাদেরকে আমরা দেখেছি যে তাদের হাড়ের ক্ষয় অর্থাৎ হাড়ে যে ক্যালসিয়ামের ঘনত্ব এটা অনেকটা কমে যায়, এবং ডায়াবেটিসের রোগীরা কিন্তু অন্যতম হাড় ক্ষয়ের একটা রোগী হিসাবেই কিন্তু তারা পরিচিত। অর্থাৎ সেই ক্ষেত্রে ডায়াবেটিসের চিকিৎসা অবশ্যই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আমরা যদি ডায়াবেটিসকে অনিয়ন্ত্রিত রাখি তাহলে আমার ক্ষয় কিন্তু আমার বেড়ে যাবে, সেহেতু আমরা যদি নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে দেখা যাবে যে হাড়ের যে ক্ষয়টা সেটা অনেক কমে আসছে। এবং এই সেই সাথে যদি সে তার যে খাদ্য ডায়াবেটিক ফুড সেটার সাথে সে অবশ্যই তার কিছু পুষ্টিকর খাদ্য যেটা আমাদের হাড়ের জন্য লাগে, অর্থাৎ ডায়াবেটিস রোগী যেমন দুধ খেতে বাধা নেই সে সেটা খেতে পারে, দই খেতে বাধা নেই খেতে পারে, অর্থাৎ আর যেমন খাওয়াটাও রাখতে হবে। আমি এমন কিছু নিয়মিত আমরা আসলে শুনছিলাম যে ডায়াবেটিস রোগী অবশ্যই নিয়ন্ত্রিত, এবং স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে ডায়াবেটিস পেশেন্ট, আমরা জানি যে একজন ডায়াবেটিক রোগী তাকে অনেক নিয়ম কানুনের মধ্য থেকে যেতে হয়, তো হাড় ক্ষয় এবং ডায়াবেটিক একজন মানে এই দুটো রোগ যেহেতু খুব ওতপ্রোত ভাবে জড়িত, একজন ডায়াবেটিস পেশেন্টের হাড় ক্ষয় বা হাড়ের ঘনত্ব আরো বেশি কমে যায়, সেক্ষেত্রে ডায়াবেটিস পেশেন্টকে আমরা সবসময় যারা বলি একজন ডায়াবেটিক রোগীকে যে তার ডায়াবেটিস বা তার রক্তের চিনির পরিমাণটা এটা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখা হবে। তো যদি রক্তের চিনির পরিমাণটা নিয়ন্ত্রণে থাকে বা ডায়াবেটিস যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তো সেক্ষেত্রে আপনি হাড় ক্ষয়ের যে সম্ভাবনাটা সেটাও অনেকাংশে কমে যায়, এবং হাড় ক্ষয় রোধের ক্ষেত্রে এটা একটা পজিটিভ ওয়ে হিসেবে কাজ করে। তো আপনি যদি ডায়াবেটিক পেশেন্ট হন সাথে যদি আপনার হাড় ক্ষয়ের সমস্যা থাকে তখন আপনাকে যেটা করতে হবে যে আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রিত রাখতে হবে। স্যার ধন্যবাদ, খুব চমৎকার একটা প্রশ্নের উত্তর দিলেন স্যার ডায়াবেটিসের ব্যাপারে। এইখানে আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে কোনো মা প্রেগনেন্ট মা একজন গর্ভবতী নারী তিনি যদি হাড় ক্ষয় রোগী হয়ে থাকেন নন কেস, যে আগে থেকে তিনি জানেন যে তার হাড় ক্ষয়ের সমস্যা আছে, কারণ আমরা ইদানিং ত্রিশোর্ধ্ব প্রেগনেন্সি আমরা প্রচুর পাচ্ছি, তো ওই রোগী বা ওই মা তার বাচ্চার সুস্থ জন্মদান বা নিজে সুস্থ থাকার ক্ষেত্রে তার হাড় ক্ষয় আছে, তিনি প্রেগনেন্ট, তার কি করণীয় আছে? ধন্যবাদ। আসলে আমরা যারা প্রেগনেন্ট লেডিদেরকে দেখি তারা সাধারণত অনেকেই কিন্তু আছেন গ্রাম বাংলায় আছেন, এবং গ্রাম বাংলার থেকেও কিন্তু এখন শহরে খুব বেশি, এবং শহরে মায়েরা যারা তারা কিন্তু মানে ওজন কমানোর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাই যেতে চায়। এবং আমরা যেটা বলি যে ওজনটাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে হবে, আমরা এমন কিছু করি না যে আমরা ওজন কমাতে গিয়ে আমরা মানে আমাদের সুষম খাদ্য থেকে বঞ্চিত করে অপুষ্টিতে ভুগে। হ্যাঁ, তাই দেখা যায় আমাদের অনেক মেয়েরা তারা অনেক স্লিম হওয়ার জন্য অনেক খাদ্য কিন্তু বাদ দেন, কাট করে, এই কাটল করতে গিয়ে দেখা যায় যে প্রয়োজনীয় উপাদান হাড়ের যেটা যে খনিজ সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা ক্যালসিয়াম এটাকে বাদ দেন, তাতে দেখা যায় যে সে স্কিনি এবং সে পাতলা হয়েছে ঠিকই, ওজন কমে গিয়েছে। এই ওজন কমাটাকে নির্দিষ্ট ওজন রাখাটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। শিশু মায়েরা এই গর্ভবতী মায়েরা তাদের কিন্তু ক্যালসিয়ামের নিডটা অনেক বেশি, এবং তারা যদি পরিমাণ মতো ক্যালসিয়াম এবং ভিটামিন ডি তার থ্রু আউট প্রেগনেন্সি সারা প্রেগনেন্সি জুড়ে যদি গ্রহণ না করেন তাহলে তার যে বাচ্চা জন্মগ্রহণ করবে সেই বাচ্চার কিন্তু ভঙ্গুরতা, হাড়ের যে ভঙ্গুরতা অর্থাৎ সেখানে তার ক্যালসিয়াম ঘাটতি সেই বাচ্চারও কিন্তু হবে, এবং সেই বাচ্চাকেও কিন্তু রক্ষা করার দায়িত্ব কিন্তু আমার আপনার এবং আমাদের সমাজের, অর্থাৎ আমাদেরকে ডাক্তাররা যারা আমরা এই সকল গর্ভবতী মায়েদেরকে নিয়ে আমরা চিকিৎসা সেবা দিই, অনেক গাইনোকোলজিস্ট আছেন, অনেক সাধারণ চিকিৎসক আছেন তারা দিয়ে থাকেন, আমাদেরকে অবশ্যই তা উপদেশ দিতে হবে যে আপনি নিয়মিত আপনার প্রেগনেন্সি যে সময়টা গর্ভবতীর যে সময়তে কালীন সময়ে আপনি অবশ্যই নিয়মিত ক্যালসিয়াম ভিটামিন ডি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি খাবেন, না হলে আপনার আগত যে সন্তান সেই সন্তানের আপনি ক্যালসিয়াম ঘাটতি দেখা দিবে, এবং তার এত আগেই যদি শরীরে ক্যালসিয়াম ঘাটতি দেখা দেয় তাহলে তার শরীরের অনেক ক্ষতি হবে। কারণ কি, শুধু ক্যালসিয়াম একা তো হাড় না, হাড়ের সাথে
প্রত্যেকটা হাড়ের সাথে মাসেল লাগানো থাকে, অর্থাৎ মাসেল এবং হাড় মিলে একটা লোকোমোটর সিস্টেম, অর্থাৎ আমরা চলন এই যে চলাচলের যে বিষয়টি এটাকে ডিপেন্ড করে, সেখানে আমাদের দুইটাই ক্ষতিগ্রস্ত হবে। এবং বাচ্চা একটা অসুস্থ বাচ্চা এবং তার সমগ্র জীবনই এই ভঙ্গুরতা নিয়ে কিন্তু বাস করতে হবে, সেই জন্য গুরুত্বের সাথে এই সময়টাকে আমাদের লক্ষ্য করতে হবে। স্যার অত্যন্ত মানে অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাহলে চলে এসেছে যে একজন প্রেগনেন্ট মা সে শুধু নিজের সুস্থতা না, তার যে অনাগত সন্তান পৃথিবীতে আসছে তার সুস্থতার কথাও মনে রেখে তাকে ওই সময় মানে প্রেগনেন্সির সাথে তার যে খাবারের লিস্ট তার সাথে তাকে আলাদা করে ক্যালসিয়ামের পরিমাণ বাড়িয়ে বা ক্যালসিয়াম যুক্ত খাবার বেশি বেশি খেতে হবে, তার হাড় ক্ষয় নিজের এবং সন্তানের হাড় ক্ষয় রোধ করার চেষ্টা করতে হবে। চমৎকার স্যার, হাড় ক্ষয় রোধে মানে আমাদের সাধারণ জনগণ যে কোনো বয়স বা লিঙ্গ ভেদে করণীয় কি, বেসিক কি করতে পারে সাধারণ জনগণ যাতে হাড় ক্ষয়টা রোধ হয় বা হাড় ক্ষয় যে বয়সে হওয়ার কথা বয়সটা একটু যদি বাড়িয়ে যায় এইভাবে করে মানে কিভাবে আমরা হাড় ক্ষয় রোধ করে বেঁচে থাকতে পারি? ধন্যবাদ, অত্যন্ত এটা আমি মনে করি সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অবতারণা করা হয়েছে। আমি যেটা বলি সেটা হচ্ছে প্রথম হচ্ছে এভাবেই বলবো যে প্রথমে আমাদের নিজস্ব যে ওজনটাকে আমাকে খেয়াল করতে হবে, আমার ওজন দিন দিন কমে যাচ্ছে কিনা এবং এই ওজনটাকে একটা মেনটেন করতে হবে। আমি অনেক মোটা হব না, অনেক পাতলা হব না, অর্থাৎ আমাকে সুস্বাস্থ্যের জন্য একটা মানুষ দেখলে তার একটা মানুষ দেখার মধ্যে দিয়ে যেন আমরা বুঝতে পারি যে খুব সে মানে অপুষ্টিকর অবস্থায় আছে অথবা খাদ্য গ্রহণ করার কারণে তার শারীরিক অবস্থা খুব ক্ষয় হয়ে আসছে, বিষয় এরকম নয়, তার ভিতরে গ্লামার কাজ করতে হবে। এবং আমি বেশি করে মেয়েদের জন্য বলি, মেয়েরা প্রায় আমি যে কথা বলছিলাম যে লিন এবং থিন হওয়ার জন্য এবং তারা মনে করছেন যে আমি তাতে তার কিন্তু চেহারার মধ্যে বোঝা যায় লাবণ্য যেটা এটা কমে আসছে, এটা অবশ্যই এবং সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার সেই খাদ্যটাকে গ্রহণ করার জন্য বলি প্রতিদিন এক্সারসাইজ করতে হবে এবং সেই এক্সারসাইজটা কিন্তু মানে আমরা যেটা বলি ওয়েট বেয়ারিং, সেগুলো কি কি, সেগুলো হচ্ছে আমি হাঁটা চলা করব, আমি সাইক্লিং করতে পারি, আমি সিঁড়ি দিয়ে উঠব নামব, আমি ওজন বহন ওয়েট লিফটিং যেটা বলি সেটা করতে হবে। শুধু ইয়োগার মধ্যে দিয়ে সীমাবদ্ধ রাখলে আমি এটা কিন্তু পূরণ করতে পারবো না। অনেকে আছেন যে শুধু ইয়োগা করি না, আপনি ইয়োগা করছেন এটা ভালো, এই ইয়োগার মধ্যে আপনার অনেক যে অসুস্থতা বিষয়গুলো সুস্থ হবে সে ঠিক আছে, কিন্তু আপনি যেটা করতে হবে যে আমার ওয়েট বেয়ারিং সাইজগুলো আমার সাথে করতে হবে। যারা স্মোকিং করছেন যারা স্মোকিংকে পরিহার করতে হবে, অর্থাৎ ধূমপান, অ্যালকোহল পান করেন যারা তাদের অ্যালকোহলকে বাদ দিতে হবে। অনেক বিদেশিরা নিয়মিত অ্যালকোহলের সাথে জড়িত, অনেক দেশিরাও আছেন করে থাকেন, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই বারণ করি। তারপরেও যদি একেবারে অভ্যস্ততার সাথে থাকেন আমরা বলি যে সে একজন মহিলা হলে সপ্তাহে 14 আউন্স এবং একজন পুরুষ হলে 21 আউন্স, অর্থাৎ সে এটা গ্রহণ করতে পারে, এই সীমাটা সে রাখতে পারে। তারপরেও বলবো যে এটা বর্জন করার সবচেয়ে উচিত। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদেরকে প্রতিদিন, খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা, আমাদেরকে প্রতিদিন আমরা বলি 15-20 মিনিট আমাদেরকে রোদে থাকতে হবে। কারণ কি, রোদ আমাদেরকে ভিটামিন ডি দিবে। ভিটামিন ডি হচ্ছে শরীরে আমি যদি ক্যালসিয়াম গ্রহণ করি, ক্যালসিয়াম আমি ট্যাবলেট খেলাম, ক্যালসিয়াম পূর্ণ আমি খাদ্য খেলাম, আমি ভালো দুধ খাচ্ছি, আমি কি বলে আমি দই খাচ্ছি, আমি মা ডিম খাচ্ছি, আমি ক্যালসিয়াম পূর্ণ অনেক খাদ্য খাচ্ছি, সবজি খাচ্ছি, কিন্তু আমার ভিটামিন শরীরে ডি নাই, তাহলে কিন্তু ডি অ্যাবজর্পশন করে, ডি কি করে আমাদের পেট থেকে এই যে ক্যালসিয়ামগুলো খেলাম এই ক্যালসিয়ামকে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, এই যে অ্যাবজর্পশন, এই অ্যাবজর্পশনটা করে কিন্তু ভিটামিন ডি। এখন আমি ক্যালসিয়াম দিলাম ভিটামিন ডি নাই, তাহলে অ্যাবজর্পশন হবে না। সেই জন্য ভিটামিন ডির সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে সূর্যের আলো এবং এটা হচ্ছে 90 ভাগ, আমি আবারও বলি 90 ভাগ সোর্স হচ্ছে ভিটামিন ডি সূর্যের আলো, আর 10 ভাগ আমরা খাদ্য দিয়ে পাই। যে সকল খাদ্য ভিটামিন পরিপূর্ণ সেখান থেকে ডি পরিপূর্ণ সেখানে খেলেও ভিটামিন ডি পাবো, কিন্তু আমাকে অবশ্যই আমাকে প্রতিদিন কিভাবে করতে হবে, সকাল 10টা থেকে বিকাল 3টা। আমাদের অনেকের ধারণা ছিল যে ভোরবেলার সূর্যের আলোতে মনে হয় অনেক দিন, এটা আমরা একসময় ছোটবেলার ধারণা ছিল, দাদা নানি আমাদের বাবা মায়ের ধারণা ছিল, কিন্তু এটা কিন্তু পাল্টে গিয়েছে। এখন বলছে যে আল্ট্রাভায়োলেট রেটা আসছে সকালে এইটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ সকাল 10টা থেকে বিকাল 3টা, এই সময়ের ভিতরে আমি 15টা মিনিট আমি কি একটু সময় পাবো না যে আমি একটু রোদে, রোদটা কোথায় লাগাতে হবে, আমার মুখে লাগাতে হবে, আমার হাতের বাহুতে লাগাতে হবে, আমার গলায় লাগাতে হবে, কিছু না, শুধু এটুকু করলে আমি ভিটামিন ডি আমি প্রতিদিন, তাহলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা আমার ভালো হবে। তাহলে আমি যদি এই কাজগুলো নিয়মিত করি তাহলে আমার কিন্তু ক্যালসিয়াম ঘাটতিটা অনেক কমে যাবে। এবং আমি যেটা বলি, যদি দেখা যায় যে না আমরা সব কিছু করে উঠতে পারছি না,
তাহলে কি করতে হবে, আমাদেরকে প্রতিদিন নিয়মিত আমাকে ক্যালসিয়াম যে ট্যাবলেটগুলো আছে ভিটামিন ডি সমৃদ্ধ, আমি মনে করি যে ত্রিশূর্ধ্ব প্রত্যেকটা মেয়ে এবং চল্লিশূর্ধ্ব প্রত্যেকটা পুরুষ যদি মনে করেন যে আমি রোদে যেতে পারি না, আমি ঠিক মতো পরিশ্রম করতে পারি না, কারণ হাঁটা চলা করা, আপনি আপনার কার্যক্ষেত্রে আছেন, সেখানে আপনি কি করবেন, আপনি একটু উঠে একটু হাঁটেন, একটু বসেন, একটু ওঠেন, কিন্তু না আপনাকে চেয়ারেই কাটাতে হচ্ছে, আপনি কম্পিউটার সময় দীর্ঘক্ষণ ধরে আপনি কাটাচ্ছেন, এই যে আপনার দীর্ঘক্ষণ আপনার ইমোবিলাইজেশন যেটা বলি, এটাও একটা অস্টিওপোরোসিসের জন্য বা হাড় ক্ষয়ের একটা কারণ, তাহলে সেগুলো পূরণ করার জন্য আমাকে নিয়মিতভাবে একটু ক্যালসিয়াম গ্রহণ করা যেতে পারে, যেটা আমাকে খাদ্য তালিকার সাথে সংযুক্ত হবে। কিন্তু যদি আমি 50 ঊর্ধ্ব হয়ে যাই, আমি যদি 60-এর বেশি হয়ে যাই, তাহলে কিন্তু আমাকে 1200 মিলিগ্রাম আমরা যেটা বলি আমার খাদ্য তালিকায়, এখন আমি আপনি তো বুঝতে পারবো না যে 1200 মিলিগ্রাম কীভাবে হবে, তাহলে আমরা 50 ঊর্ধ্ব যাদের মেনোপোজে চলে গিয়েছেন, 55 বছর হয়ে গিয়েছে, অথবা পুরুষ যারা 60 বছর হয়ে গিয়েছে, তাদেরকে আমরা নিয়মিত কিন্তু ক্যালসিয়াম ভিটামিন ডি গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাই, যে তাহলে আমাদের এই ভঙ্গুরতার জায়গা অথবা এই যে হাড়ঘর জায়গা থেকে অনেকটা প্রতিরক্ষার প্রতিরোধের জায়গায় এসে আমরা পৌঁছাতে পারব। যেটা যে বেসিক্যালি যে কি হচ্ছে এবং আমাদের কি করতে হবে, বিশেষ করে স্যার আমরা এই করোনার সময় বেশ কয়েকটা কথা শুনেছি যে আসলে বস্তি, বা এটা আমি অন্য বিষয়ে বললাম, আমাদের হার পায় না, যে বস্তির কেউ আক্রান্ত হচ্ছে না, এবং সেটা নিয়ে স্টাডি করতে গিয়ে রোদ সূর্যের আলোর কথা বারবার আসছে, যে যাদের ভিটামিন ডি শরীরে বেশি আছে তারা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে, বা তারা হয়তো ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা মানে আক্রান্ত হচ্ছে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমি আমি আমার জানাল থেকে পর্দা সরিয়ে দিয়েছিলাম বাচ্চার জন্য, যে দেখা যায় যে যখন পর্দাগুলো দেয়া থাকে তখন কিন্তু কাচের জানালা ভেদ করে আলো ভিতরে প্রবেশ করছে না বা তাপটা আসছে না। আমিভাবে থাকতেই পছন্দ করি যে আমরা চারিদিক ঘুরে আর আরাম করে থাকবো, কিন্তু আসলে আমরা সূর্যের আলো বা প্রকৃতির কাছাকাছি যাওয়ার একটা সুযোগ কিন্তু আপনি আপনার উত্তরে, আপনার প্রশ্নের উত্তরে প্রতিরোধের যে উত্তর তার মধ্যে কিন্তু আপনি দিয়ে দিলেন, যে আমরা আমাদের বাচ্চা বা আমরা বয়োবৃদ্ধ, আমরা আমাদের বয়সী যারা আছি, আমরা যদি প্রতিদিন কিছু সময় রোদ লাগাই এবং আমরা যদি ক্যালসিয়ামের ইনটেকটা ঠিক রাখি, তাহলে বোধহয় আমাদের হাড় ক্ষয় রোধ করা সম্ভব। থ্যাংক ইউ স্যার। স্যার এই পর্যায়ে আমি আরেকটা জিনিস জানতে চাই, যেটা আমরা আসলে তো স্পুন ফিডিং এর মতো কি খেলে সুস্থ থাকবো এটা শুনতে আমরা খুব পছন্দ করি, তো সেরকম যে কি কি খাবার খেলে পরে বেসিক্যালি একটা শিশু বা একজন গর্ভবতী মা, একজন বয়োবৃদ্ধ কোন কোন খাবারগুলো খেলে পরে, অনেক কমপ্লেন থাকে স্যার যাদের পিত্ত অপারেশন করা, তারা দুধ খেতে পারে না, কি ধরনের খাবার খেলে পরে আমরা হাড় ক্ষয় রোধ করতে পারবো বা হাড় ক্ষয় থেকে মুক্ত থাকতে পারবো? হাড় ক্ষয়ের জন্য আসলে আমাদের খাদ্য তালিকা আছে, আমরা মনে করি যে সে সকল খাদ্য তালিকাগুলো যদি আমরা নিয়মিত অনুসরণ করি, তাহলে আমরা আমরা অবশ্যই সে সকল খাদ্য এমনই খাদ্য এগুলো কিন্তু একটা মোটা করবে না। আমাদের অনেকের ধারণা যে ক্যালসিয়াম খেলে মোটা হয়, কখনোই না, এটা আমার হাড়ের শক্তি বাড়াবে এবং গঠনকে ভালো করবে। তো যেটা হচ্ছে যে আমাদের খাদ্য তালিকায় আমরা সবসময় ক্যালসিয়ামপূর্ণ খাদ্য, তার ভিতরে কী আছে, আমাদেরকে প্রতিদিন খাদ্য তালিকায় আমাকে দুধ রাখতে হবে, ডিম রাখতে হবে, আমার খাদ্য তালিকায় যদি আমি পারি প্রতিদিন যদি আমি একটু দই রাখতে পারি তাহলে ভালো, খাদ্য তালিকায় যদি আমি একটু বাদাম বা কাঠ বাদাম রাখতে পারি তাহলে ভালো। শহরে মানুষের জন্য ব্রোকলি এখন খুব কিন্তু মানে ইজিলি পাওয়া যায় এখন বাজারে, আমরা যদি ব্রোকলি খেতে পারি, ব্রোকলিতে কিন্তু অনেক ক্যালসিয়াম পাবো। এর সাথে দরকার নেই সাধারণ শাকসবজি, সবুজ গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো আছে, সেই সাধারণ আমার শাকসবজি যে আছে সেইগুলো আমরা খেতে পারি, এবং এটা যদি আমরা পর্যাপ্ত পরিমাণে বেশি কিছু নেই এগুলো আমরা খেতে পারি। আমরা শ্রিম যেটা বলি, শ্রিম, এই শ্রিম থেকে আমরা কিন্তু পাই, আমরা দুধ যে আমাদেরকে খেতে হবে গরুর দুধ পাচ্ছি না, আমি মহিষের দুধে কিন্তু অনেক পরিমাণে আমাদের ক্যালসিয়াম আছে, আমরা যে ছাগলের দুধ যেটা বলি তাতেও কিন্তু অনেক ক্যালসিয়াম আছে, যেটা গরুর দুধ থেকেও বেশি। তাহলে আমাদের এই এই জায়গাটায় এখন কথা আছে যে অনেকে আছে যে যাদের ম্যাল অ্যাবজর্পশন আছে, যারা সিলিয়াক ডিজিজ আছে, যারা যারা দেখা যায় যে দুধ অ্যাবজর্ব করতে পারে না, ল্যাকটোজ ইনটলারেন্স বলি, তারা কি করবে, তারা কিন্তু সেক্ষেত্রে ক্যালসিয়াম ফুড যেটা যে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সকল জায়গায়, অর্থাৎ এই দুধ দইকে বাদ দিতে হবে, শাকসবজি খেতে পারে, কিন্তু সে কি করবে, সে একটু মাছ মাংস কিন্তু আছে, এতেও কিন্তু আমাদের কিন্তু ক্যালসিয়াম আছে, অর্থাৎ এটা একটু প্রোটিন জাতীয় খাদ্য তার ভিতরেও আছে, সেটাও খেতে পারে, কিন্তু ক্যালসিয়াম যে ট্যাবলেটগুলো আছে এইটা তাদের ক্ষেত্রে কিন্তু আমরা নিয়মিত আমরা বলি যে তারা সেটা কিন্তু খেতে পারে, এবং সেটা যদি খায় সেখান থেকে কিন্তু হবে, কিন্তু তার সেটা কী করতে হবে, আবার হাঁটা চলা সেই সঙ্গে তার এর সাথে সাথে করতে হবে, হাঁটা চলা যেটা বললাম কিছু হচ্ছে সাইজ ওয়েট লিফটিং, কিছু অল্প সময়ে তার আধা ঘন্টা হাঁটু,
এবং সপ্তাহে 7 দিন না পারবো আমরা বলি 3 থেকে 4 দিন আধা ঘন্টা হাঁটো, আমরা যদি এটুকু পারি তাহলে কিন্তু অনেক। তাহলে দেখা যাচ্ছে যে আমরা অতি সহজেই একটু যদি সচেতন হই, শুধুমাত্র সচেতনতাটাই পারে আমাদের হাড় খোর হ্রদে এই জায়গায় আমাদের পৌঁছাতে। এই সকল খাদ্য খাবো, একটু ব্যায়াম করব, একটু সূর্যের আলোতে যাব, প্রকৃতির সাথে একটু ঘুরবো, তাহলেই কিন্তু দেখা যায় যে আমার এই প্রতিরোধ করার জায়গাটা কিন্তু আমরা চলে আসতে পারি। যেটা আমরা পেয়েছি যে কথা আপনার কথার মধ্য দিয়ে আসছে যে আমাদের গ্রাম বাংলায় দেখা যায় যে এই যে ভিটামিন ডি তারা নেয়, তাদের এক্সট্রা ভিটামিন ডি দরকার নেই, এবং তাতে দেখা যাচ্ছে করোনারও কিন্তু লাভ হচ্ছে। করোনায় বলছে ভিটামিন ডি নিতে, অর্থাৎ তাদের কিন্তু ভিটামিন। এই জন্য আমাদের গ্রাম বা বস্তিতে যে কথা খুব সুন্দরভাবে তুমি আপনি বললেন, রিয়েলি খুবই একটা মানে যথাযথ কথা, যে তাদের কিন্তু আসলে এই কারণে কম হয়, এবং তারা কিন্তু এক্সারসাইজ করে, শ্রমজীবী তারা, কর্মক্ষম খেটে খাচ্ছে তারা, অর্থাৎ প্রতিটা মুহূর্ত তার এক্সারসাইজের মধ্যে হচ্ছে, তাহলে তার টার্ন ওভার ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলো বেশি থাকবেই এবং সে সুস্থ থাকবে। একেবারে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে যায় একটা বিষয় যে ডাক্তাররা টেস্ট অনেক বেশি করায়, যে সাধারণ জনগণ যেটাকে টেস্ট বলে, যে ডাক্তাররা অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করায় এক্সেট্রা এক্সেট্রা। আসলে পরীক্ষা নিরীক্ষা তো এটা তো একটা মার্কার, এবং আমরা চিকিৎসকরা তো চিকিৎসা, আসলে আমি সবসময় বলি যে চিকিৎসা একটা বিজ্ঞান, আমরা অলৌকিক ভাবে কিছু করি না। আমরা চিকিৎসকরা আমাদের যে শিক্ষা, আমাদের যে চিকিৎসা বিদ্যা যে আমরা পড়েছি, সেই চিকিৎসা বিদ্যা লব্ধ জ্ঞান দিয়ে আমরা রুগীকে করি, আমরা ঝাড়ফুঁক দিয়ে বা আমরা অলৌকিক ভাবে রুগীকে সুস্থ করতে পারি না। তো এই যে প্রক্রিয়া, বৈজ্ঞানিক যে প্রক্রিয়াটা চিকিৎসা প্রদান, সেই প্রক্রিয়ার মাঝখানে একটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা। তো স্যার, আমি এই মুহূর্তে আপনার কাছে জানতে চাই, আপনার মতো একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং আপনি একজন চিকিৎসক নেতাও, তো এই অপবাদ, চিকিৎসকদের বিরুদ্ধে যে অপবাদ যে আসলে অতিরিক্ত টেস্ট দেয়, কিছু টেস্ট তো আপনাদের করতে হয়, হাড় ক্ষয় রোগ মানে হাড় ক্ষয় আছে রোগী, এটা বোঝার জন্য আসলে কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হয় বা আপনারা করে থাকেন? ধন্যবাদ। আমি প্রথমে একটুখানি আপনার কথার মধ্যে দিয়ে আসি, সেটা হচ্ছে যে আসলে কখনোই কোনো চিকিৎসক প্রকৃতভাবে যে জ্ঞান আমরা অর্জন করে যে মানবতার সেবার জন্য চিকিৎসক এগিয়ে এসেছেন, সেই ক্ষেত্রে আমরা কখনোই আমরা মানে আন্দাজে চিকিৎসা করা, সেটার ক্ষেত্রে বর্তমান বিজ্ঞান মনস্ক চিন্তা এবং আমার বিজ্ঞান লব্ধ জ্ঞানের প্রয়োগ ঘটাতে গিয়ে আমাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে হয়, যেটা আমরা না দিলে কিন্তু আমরা সঠিকভাবে কখনোই আমরা রোগের কাছাকাছি পৌঁছতে পারবো না। এদিকে আপনি যদি রোগের কাছাকাছি আপনি না পৌঁছতে পারেন, তাহলে কিন্তু আপনি আবার রোগ ধরতে পারেননি, আপনার সেই দুর্নামের খাতে আপনার নামটা কিন্তু জড়িত হয়ে যাবে। কি ডাক্তারের কাছে গেলাম, আমার রোগ ধরতে পারলো না, তাহলে আমাকে বুঝতে হবে চিকিৎসক অবশ্যই আমরা সেই জায়গায় দিব। তো এখানে যেটা হয়, হাড় ক্ষয়ের জন্য আমাদের খুব বেশি কিছু পরীক্ষা না, যেটা আমরা বলি সেটা হচ্ছে হাড় ক্ষয়ের জন্য আমাদের কতগুলো পরীক্ষার দরকার আছে, সেই দরকারটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা কিভাবে করি, সেটা হচ্ছে আমাদের যে আমরা নর্মাল একটা ক্যালসিয়াম লেভেল আমরা দেখতে পারি, তো ক্যালসিয়াম লেভেলটা কি, আমরা ভিটামিন ডি লেভেলটা দেখতে পারি, শরীরে ভিটামিন ডি লেভেলটা কি, রক্ত পরীক্ষাগুলো পাওয়া যায়, আর কয়েকটা বিষয় আছে আমরা কিছু এক্স রে করতে পারি, সেটা হচ্ছে আমার মেরুদণ্ডের এক্স রে, আমরা কবজির এক্স রে, আমরা নিতম্বের যে হাড় কঠিন প্রদেশের হাড় সেটার এক্স রে করলে আমরা বুঝতে পারি যে তার হাড়ে কি ধরনের কতটুকু ঘাটতি আছে ক্যালসিয়ামের, এটা আমরা দেখলেই হাড়ের ঘনত্বটা, অন্তত আমরা অর্থোপেডিশিয়ান হই আর আমরা সাধারণ বিশেষজ্ঞ চিকিৎসক কি হলে আমরা এই জিনিসটা বোঝার ক্ষমতা রাখি। কিন্তু আরও কিছু বিষয় আছে, সেটা হচ্ছে মেয়েদের অনেক সময় দেখা যায় ছেলেদের মেয়েদের নানা কারণে ইস্ট্রোজেন যেটা বলি এবং আমাদের টেস্টোস্টেরন বলি যেটা হরমোন, এবং সে হরমোনের ঘাটতির কারণে আমাদের কিন্তু আমাদের এই ক্যালসিয়াম যেটা কাজ করবে সেটা করতে পারে না, কারণ অস্টিওক্লাস্ট আমাদের শরীরে বেশ কিছু হাড়ের ভিতরে কিছু কোষ আছে যেগুলো আমাদেরকে হাড় ক্ষয় না হওয়ার জন্য কাজ করে, অর্থাৎ আমরা বলি অস্টিওক্লাস্ট এক ধরনের সেল। তা আমাদের যখন স্ট্রোজেনের লেভেল কমে যায়, কত কমে গেল, দেখা যায় যে সে তখন এমন একটা প্রক্রিয়ার সৃষ্টি করে যে আমার শরীরে কিছু হাড়ের কিছু কোষ আছে যেগুলো আমরা হাড়কে খেয়ে ফেলে, তাহলে তার উপরে আমি দেখতে হবে যে স্ট্রোজেন কেমন কমে গেছে কিনা, আমাদের একটা বয়স হচ্ছে একটা পুরুষের টেস্টোস্টেরন লেভেলটা, এটা আমরা দেখতে পারি। এছাড়া তার আর কোনো ডিজিজ, যেমন কিডনির কোনো অসুবিধা আছে কিনা, লিভারের কোনো অসুবিধা আছে কিনা, কারণ অনেক কিছু আছে দেখা যায় যে লিভার ঘটিত কিছু এনজাইমেন্ট, যেমন লিভার ট্রান্সামাইনিজের কথা বলি, সেগুলো কমে গেলে আমার দেখা যায় যে আমার হাড় ক্ষয় হতে পারে। এছাড়া কিছু সেকেন্ডারি কিছু কজ আমি যেগুলো বললাম, এইগুলো কিছু অসুখের কারণে হয়, সেগুলো আমাকে জানার জন্য আমার কিছু পরীক্ষা নিয়ে এইগুলো করতে, খুব সাধারণ মানে এটা খুব বড় কিছু না। আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নতুন পরীক্ষা আসছে যেটা প্রত্যেকটা মেডিকেল কলেজে পরমাণু চিকিৎসা কেন্দ্রে হয়, অনেক সময় বেসরকারি খাতে অনেক বড় বড় ইনস্টিটিউশন যারা চিকিৎসা সেবা দিতে এসেছেন
ডায়াগনোসিস তাদেরও আছে, সেটা হচ্ছে আমরা বোন ম্যারো ডেন্সিটি যদি করি, অর্থাৎ বোনের ঘনত্ব মাপার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের বিএমডি বলি, যেটা ডেক্সা ডুয়াল এনার্জি এক্সরে অ্যাবসর্বোমেট্রি, এটা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে করা হয়। এটা পরমাণু চিকিৎসা কেন্দ্র যেরকম বরিশালে আছে, খুলনায় আছে, ঢাকায় আছে, বাংলাদেশের সকল মেডিকেল কলেজে এটা আছে, অর্থাৎ আমরা সেই জায়গায় সেই যেরকম মেপে নিতে পারি যে আমার হাড়ের ঘনত্ব। কারণ কি, চিকিৎসা প্রকার ভেদ আছে, আমি একটু বলি, সেটা চিকিৎসা প্রকার ভেদ এরকম, যদি দেখা যায় যে হাড়ের ঘনত্ব 2.5 নিচে নেমে এসেছে, তাহলে শুধুমাত্র কিন্তু ক্যালসিয়াম, ভিটামিন ডি, বিস্ট্রোজেন, প্রজেস্টেরন থেরাপি দিয়ে আমি আর ভালো করতে পারবো না, তখন আমাকে অন্য ওষুধ প্রয়োগ করতে হবে, যেটাকে আমরা বলি আমাদের মেডিকেল টার্মের যে ওষুধের নাম বিসফসফোনেট, এক ধরনের গ্রুপ। তার মধ্যে কি আছে, অ্যালান্ড্রোনিক অ্যাসিড, জলিড্রোনিক অ্যাসিড, এই ধরনের কিছু আছে, যে সকল ওষুধ আমরা মুখে খেতে পারি অথবা ইঞ্জেকশনের সাহায্যে আমরা দিতে পারি। তাহলে আমি যদি ঘনত্ব মেপে দেখি 2.5 নিচে ঘনত্ব নেমে গিয়েছে, তাহলে কোনোভাবেই আমি ভিটামিন আর ক্যালসিয়াম যত বেশি তার দিকে কোনো কাজ করবে না, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাকে হাড় পর্যন্ত পৌঁছে নিয়ে হাড়কে যে ক্ষতি করছে করছে অস্টোক্লাস সেলগুলো, এগুলোকে বাধাগ্রস্ত করার জন্য আমাকে অবশ্যই সেটা দেখার জন্য আমাকে কিন্তু এই ওই কি বলে এই ধরনের ওষুধকে আমার গ্রহণ করার জায়গায় যাওয়া যেতে হবে। আর এই ধরনের ওষুধ গ্রহণ করার ক্ষেত্রে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া যেতে না হয় সেই জন্য অনেক সময় সিরাম ক্রিয়েটিনিন, এখন যদি দেখি যে আমার সিরাম ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি, তাহলে কিন্তু আবার এই ওষুধটা দিতে পারবো না, তাহলে আমার মিনিমাম সিরাম ক্রিয়েটিনিন লেভেল 1.3 বা 2 এর নিচে রাখতে হবে। তাহলে এটা কিন্তু এই জন্যই বললাম, চিকিৎসক আমরা চিকিৎসা সেবা দিই, দিতে গিয়ে আমরা বুঝেই দিই। একটা মানুষের প্রশ্ন যদি হয় আমাকে বা আমাকে এই পরীক্ষাটা আপনি আবার করলেন কেন, কথাটা এরকমই, আমি যে ওষুধগুলো দিলাম তার পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব তো আমার, এবং সেটা আমার আমার বিজ্ঞান লব্ধ যে জ্ঞান সেটাকে প্রয়োগ করার ক্ষেত্রে এটাকে দিতে হবে। এটা আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। অর্থাৎ আমরা ছোটোখাটো কিছু পরীক্ষার কথা বললাম, এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে তার লেভেল কেমন আছে, কিভাবে তার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, হাড় দেখা যায় যে এক্সরে করলে আমরা বুঝতে পারি যে তার ঘনত্ব কমে যাওয়ার জন্য সেটা চেপে এসেছে কিনা হাড়টা, কোথাও ভেঙে গেছে কিনা হাড়টা, অর্থাৎ এইগুলো ছোটখাটো পরীক্ষা, আমি মনে করি না কোনো বড় কোনো পরীক্ষা। চমৎকার স্যার, আসলে আমি ইনভেস্টিগেশনটা, এটা আমার, আপনি জানেন যে স্যার একটা চিকিৎসকদের অধিকারের জন্য আমরা অনেক কথা বলি, বিশেষ করে আমরা যারা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে আছি, ইসে আছি, তো সেই প্রেক্ষাপটে আমি সাধারণ রোগী যারা তাদের কাছে আসলে আপনার মুখ থেকে আমি এটা ক্লিয়ার করতে চেয়েছি যে আসলে এই পরীক্ষা নিরীক্ষাগুলো অকারণে করা হচ্ছে না, রোগীর ভালোর জন্য। রোগীর আমি যে আমার খুব মানে খুব পছন্দ করি বলতে যে আসলে আমরা আমাদের শিক্ষালব্ধ যে জ্ঞানটা সেটা দিয়ে আমরা চিকিৎসা করি, তো সেটারই একটা পার্ট হচ্ছে পরীক্ষা দেয়া বা পরীক্ষা নিরীক্ষা করা। সেই এই ক্ষেত্রে হাড় ক্ষয়ের রোগী যদি আমাদের কাছে আসে, তাহলে এই পরীক্ষা নিরীক্ষা করে তাকে আপনি যেভাবে বললেন চিকিৎসাটাও খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা করলেন যে এইভাবে চিকিৎসা। স্যার আমাদের আজকের অনুষ্ঠানের সময় একেবারেই শেষের দিকে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অত্যন্ত প্রাঞ্জল এবং সুন্দর সাবলীল ভাষায় হাড় ক্ষয়ের মতো একটা জটিল বিষয়কে খুব সুন্দর করে আপনি বুঝিয়ে বলেছেন, আপনাকে আপনি আসলে আপনাকে তার ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আপনি আমাদের অত্যন্ত, আপনি একজন তারকা চিকিৎসক, আপনি আমাদের বিএম এর একজন, আপনি আমাদের নেতা একজন, আপনাদের আপনার কাছে আমাদের অনেক দাবি এরকম একজন, তো সেই জায়গায় আমি আর যাবো না। আমি আজকের অনুষ্ঠানের দর্শকদের উদ্দেশ্যে আপনি এবং রাজ টিভি এসিআই এর উদ্দেশ্যে এসিআই এই অনুষ্ঠানের আয়োজন করছে, আপনি যদি কিছু বলে বিদায়। ধন্যবাদ জানাই আমি সর্বশেষ, আমি দর্শকদের জন্য কিছু কথা বলবো, আমি এসিআর জন্য কথা বলবো, আমি রাজ টিভির জন্য কথা বলবো। প্রথমে ধন্যবাদ জানাই আজকের উপস্থাপিকা আমার ছোট বোন শিরিন সাভিয়া তুন্নি কে একটু পরিচয় সর্বশেষ দিই, যে আমার সেও আমার মেডিকেল কলেজেরই একজন চিকিৎসক, শুধু তাই না, চিকিৎসক অধিকার আদায়ের যত সংগ্রাম আমরা কিন্তু আমরা বহুবারই তার কাছ থেকে আমরা সেই সংগ্রামের কথা শুনেছি এবং অধিকার আদায়ের জন্য তিনি লড়েছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই সে ফার্মাসিউটিক্যালসকে যে তারা কিন্তু একটা বড় ফার্মাসিউটিক্যালস দীর্ঘদিন ধরে চিকিৎসক এবং চিকিৎসা সেবার পাশাপাশি কিন্তু তারা কাজ করছেন, জনগণের জন্য করছেন, এবং তাদের বেশ কিছু প্রোডাক্ট কিন্তু ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম যুক্ত প্রোডাক্ট কিন্তু তারা নিয়ে এসেছেন, তার জন্য রিসেন্টলি তারা বেশ কিছু ক্যালসিয়াম তাদের আমরা পাই, আমরা কোরা ডিএক্স নিয়ে আসছি, তারা বায়োক্যাল নিয়ে আসছে, যাতে খুব দৃঢ় সমৃদ্ধ প্রোডাক্ট, এবং এগুলো কিন্তু আসলে তারা নিয়ে এসেছে এবং সেগুলো আমরা দিচ্ছি।
এবং সেটা কিন্তু অবশ্যই রোগীদের জন্য অত্যন্ত ভালো একটা বিষয়। এবং আমি এই সর্বশেষ জনগণের জন্য যেটা বলবো, দর্শকের জন্য যেটা বলবো, সেটা হচ্ছে দুই ভাবে। একটা হচ্ছে সুস্থ থাকতে হবে, আর এই যে আমার সারা শরীর, এই সারা শরীর উপরে যে আপনি দুই পায়ের উপর দাঁড়িয়ে আছেন, এই পায়ের পাতা থেকে শুরু করে মাথা, এই যে মাথার খুলি আপনার ব্রেনকে ঢেকে রেখেছে, আপনার পাজরজাহার আপনার হৃদযন্ত্রকে আপনার ফুসফুসকে ঢেকে রেখেছে, আপনার লিভারকে ঢেকে রেখেছে, কে রেখেছে? সব হাড় দিয়ে গঠিত পাজর, হাড় দিয়ে গঠিত এই হাড়, কি বলে এই আমার কি বলে উরুর হাড়, পায়ের হাড়, কোটি প্রদেশের হাড়, মাথার খুলি, এই যে কথা বলছি চোয়ালের হাড়, তাই না, এই যে হাত দিয়ে ধরছি সব কিছু। তাহলে আমার এই হাড়কে সুস্থ রাখতে হবে। আমার হাড় তো আমাকে শরীরের সব জায়গায় যেখানে হাত দিবেন সেখানেই হাড়। আমি যদি হাড়কে সুস্থ না রাখতে পারি, শরীরকে সুস্থ রাখা যাবে না। হাড় যদি ভঙ্গুর হয় তাহলে শরীরের ভিতরের সমস্ত অঙ্গগুলো যারা প্রোটেকশনে আছে তারা প্রোটেকশন পাবে না। তাহলে আমাকে, আমি মনে করি যে সকল খাদ্যের কথা আমি বলেছি সেই সকল খাদ্য খাবো, নিয়মিত আমি এক্সারসাইজ করব অল্প করে হলেও, এবং সূর্যের আলোর সাথে যাব, প্রকৃতির দেওয়া সূর্যের আলো যেন আমার শরীরে এসে লাগে সেটা আমি দেখব। এবং সঙ্গে সঙ্গে আমি যদি হাড় ভেঙে যায় চিকিৎসকের শরণাপন্ন হব। আর এখানে চিকিৎসকদের জন্য আমার একটু বলার আছে, আমি একটু দায়িত্ব, যেটা বারবার আমার তুমি বলার চেষ্টা করেছে, আমি সে কথাই বলতে চাই, একটু দায়িত্ব নিয়ে চিকিৎসক নেতা বলি আর চিকিৎসক কর্মী বলি, সে জায়গা থেকে চিকিৎসকদের জন্য বলা, বিশেষ করে অর্থোপেডিক্স এবং যারা শুনছেন সে সকল চিকিৎসার জন্য বলা, যদি হাড় ভেঙে গিয়ে থাকে আপনি শুধু হাড় ভাঙার জন্য আপনি প্লেট স্ক্রু লাগাবেন না অথবা কোনো প্রস্থেসিস ইউজ করবেন না, করবেন বললাম এগুলো শুধু এটাই করবেন না, সঙ্গে হাড় যে আমি বলেছি আপনি দেখে নেবেন যে তার হাড়ের ঘনত্ব 2.5 বা 2 এর নিচে নেমে আসলে, যে ওষুধগুলোর কথা বলেছি আমরা যেন ভুলে না যাই, আমি শুধু প্লেট স্ক্রু লাগিয়ে দিলাম এবং তার হাড় ভাঙা ঠিক করলাম, তাহলে কিন্তু আরেকটা হাড় ভেঙে যাবে। তাহলে সেরকম জায়গায় তাকে সেই জায়গায় রাখতে গেলে ওই যে বিসফসফেট গ্রুপের ওষুধের কথা বলেছি এটা গ্রহণ করতে হবে, অ্যালান্টোনিক, জোলিনটোনিক অ্যাসিড, ডিসনোভাব, নতুন আসছে জিনোসোভাব, এগুলো যেন ইউজ করি, আর ক্যালসিয়াম পূর্ণ খাদ্য যেন দিই। না হলে কিন্তু দেখা যাবে কি শুধুমাত্র আমরা হাড়ের চিকিৎসা করে ছেড়ে দিলাম কিন্তু পরবর্তীতে প্রতিরোধ প্রতিকার প্রতিরোধের বিষয়ক্রম তাকে দিলাম না, তাহলে আবার ভেঙে যেতে পারে। এটা আমার চিকিৎসকের জন্য, আমি চিকিৎসকের সাথে কাজ করি বিধায় তাদের জন্য বলা, আর সামগ্রিকভাবে আমরা সবাই সুস্থ থাকি, করোনা মোকাবেলা করি, ভিটামিন ডি যদি শরীরে লাগাই তাহলে করোনা থেকেও দূরে থাকবো, ভিটামিন সি যদি খাই, জিঙ্ক যদি খাই, ভিটামিন ডি, ক্যালসিয়াম, এগুলো আমাকে করোনা থেকে মুক্ত রাখবে, সাথে হাড়ের সুস্বাস্থ্য বজায় থাকবে। আমি আবার কী বলে আমাদের গড় আয়ু বেড়েছে এবং আমরা এখন দেখতে পাই যে আমরা সচলভাবে চলাফেরা করছি, তাহলে আমাকে গতিশীল রাখার জন্য হাড় এবং আমাদের পেশিগুলোকে সবল রাখতে হবে, এবং আমরা এই নীরব ঘাতক এই অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় থেকে আমরা উঠে আসতে চাই। এবং আমরা সবাই আমাদের খাদ্য তালিকায় ক্যালসিয়ামপূর্ণ যে সকল খাদ্যের কথা বলেছি, এবং যারা আমরা যে সকল মেনোপোজে অর্থাৎ ঋতুস্রাব বন্ধ হয়ে যে সকল মহিলা চলে গিয়েছেন, এবং যাদের অনেকের ইউটেরাস অপারেশন, যাদের জরায়ু অপারেশন হয়েছে, অনেক সময় দেখা যায় জরায়ুর সাথে ওভারি কেটে ফেলে দিতে হয়, যাদের ওভারিও কেটে ফেলে, আপনারা যখন জানেন যে আপনার ওভারি নাই তখন আপনি কি করবেন, আপনার কিন্তু আর সে হরমোন আসছে না, সে হরমোন না আসলে আপনাকে ক্যালসিয়াম আপনার কিন্তু পরিপূর্ণভাবে হাড়ে কাজ করতে যেতে পারবে না এবং সেটা ক্ষয়গ্রস্ত হবে। তাহলে সেই সকল মহিলারা যারা আছেন তারা অবশ্যই নিয়মিত কিন্তু সেই যে সকল ভিটামিন ডি পূর্ণ এবং ক্যালসিয়াম পূর্ণ খাদ্য এটা যেন আমরা অবশ্যই নিয়মিত গ্রহণ করি, তাহলে সুস্থ থাকবো, সুস্থ দেহ, সুস্থ মন, এটা আমাদের সকলের জন্যই কামনা এবং আমরা সবাই সুস্থ থাকি এই কামনা করি। সকল দর্শকের জন্য অনেক শুভকামনা থাকলো, রাজ টিভির জন্য থাকলো, এসিএর জন্য থাকলো এবং শিরিন সাবিয়া তন্নির জন্য থাকলো, সবাইকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এতটা প্রাঞ্জল ভাষায়, এতটা মানে সুললিত ভাষায় আপনি আসলে সাধারণ দর্শকদের, যে চিকিৎসকের জন্য আপনি হাড় ক্ষয়ের মতো একটা জটিল বিষয়কে বা একটা মানে যে বিষয়টা একটা ভাস্ট বিষয় সেটাকে আপনি আমাদের মাঝখানে তুলে ধরেছেন। আমাদের আজকে আজকের অনুষ্ঠান, আজকের এসিআই সুস্বাস্থ্যের ঠিকানায় আসলেই যারা দর্শক তাদেরকে হয়তো সুস্বাস্থ্যের ঠিকানায় পৌঁছে দিবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এসিআই কে ধন্যবাদ প্রতি সপ্তাহে এই আয়োজন নিয়ে আসার জন্য, আর আজকে ধন্যবাদ। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের সুস্থতা আমাদের কামনা, আপনারা আপনাদের সুস্থতা বা আপনাদের সুস্থ থাকাটা আমরা আসলে এটাকে আপনাদের সুস্থ রাখার জন্যই আমাদের এই আয়োজন।
আবার আবার দেখা হবে, আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কোনো কোনো গেস্ট এক্সপার্ট হিসেবে, কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের মাঝখানে উপস্থিত থেকে আপনাদেরকে সুপরামর্শ দিবেন। আপনারা সেই সুপরামর্শ গ্রহণ করে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি শুভকামনা। Watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.